आतावर कोई मानुष साधु मानुषी साधु निमितिता गांव घोसाली बाड़ी निमितिता गांव घोसाली बाड़ी काजर में मोनोदा अर मलेरिया मुरलो जखून हड़ जुड़ा लो जा सुदा आपद विदे हलो बटे रेखे गेलो पेटेर तिये और कर्ता बाबुर पापेर फसल पाँच बछरेर मेटी गिन्नी बोले दाओ ओटाके एखुनी विदाय करे और चूलेर मुठि धरे कर्ता दरजा दिल पार करे से दिन थेके दारे दारे घुरते थाके फुलमती और पेटेर खोदाय एक मुठो भात खाय पेते से एक रोटी तो प्रतिदिनेर मतो से दिन एकेला भर दुपुरे আর কলসি কাকে যেতে ছিল ফুলবানু তালপুকুরে তো ফুলমতি তাই দেখতে পেয়ে কেঁদে কেঁদে বলিল কে তোমার মতো আমারও মা সুন্দরী এমন ছিল কে ভগবান তারে তুলে নিয়ে আমায় করেছে আর আজ থেকে মামের মতো রাখবে কি তোমার কাছে কে তোমায় মা বলে ডেকেছি ফেরায় দিও না তোমায় মা বলে ডেকেছি ফেরায় দিও না কত দারে ঘুরলাম কেহ ঠাই তো দিল না কেহ আমার কথা শুনে না তুমি আমার মা
সন্ধান রে দৃশ্য তখন দেখিলে আর কঠিন হৃদয় পাশানেও নিমিষে যেত গুলে চোখের জলে মাখা মাখি হয় মা ও মেয়ে দুই জনা চোখের জলে মাখা মাখি হয় মা ও মেয়ে দুই জনে আর পরস্পরের মুখটি ধরে ভরিয়ে দিল চুম্বনে তো ফুলবানু সেই মেয়েকে কয় ডাকিয়া আদর করি কে কার বাবুকের মানিক ওরে তুই কার বাজে আরে বলে পরাঙ্গুলের মেয়ে আমি বসত বাড়ি বিনতিতায় আর মা ডাকি তো ফুলমতি দিলাম তো মায় পরিচয় তো ফুলবানু কয় সাতটি বছর মা ডাকে কানে শুনি না আর যে ঘরের মেয়ে হও তুমি আমি জাতির বেচার করি না পেটে ধরার ক্ষমতা মোর দিল না খোলা তালা আর শূন্য বলে তোকে নিয়ে মেটাবো মনের জ্বালা তো পথের মেয়ে কোলে নিয়ে পথের মেয়ে কোলে নিয়ে এলো ঘরে ফিরিয়া আর আপন পাতে খাইয়ে তারে উঠিল এ বলিয়া কে তোকে পেলাম বড়ই ভাগ্যের জোরে দেখো দুজনা আয় রে আমার ফুলমতি আয় রে
আমার ফুল মতিয়ায় রে চলিয়া তো পথের মেয়ে ফুল মতি পথের মেয়ে ফুল মতি ঠাই সেখানে পাবার পর আর সুখ শান্তির জোয়ার এলো ফুলবানু রই শূন্য ঘর তো পিতার স্নেহ ভালোবাসা মায়ের অশেষ মমতা আর দিনে দিনে ফুল মতি বাড়ছে আপন মহিমা তো ফুলের মতো পাপড়ি মেলে যখন সে হয় যুবতী আর পয়সা কাতর কিছু লোকের জাগলো মনে দুর্মতি তো পথে ঘাটে ক্ষেত খামারে আরো বাড়ি রাগিনা আর ফুলমতির নিন্দার কথা বলছে তারাই সারা তো ফুলবানুকে এই তো সেদিন ফুলবানুকে এই তো সেদিন পুকুর ঘাটে সকালে আর সোনা বিবি দু হাত নেড়ে এসব কথা শোনালে কে নাই কি গো মান ও বুবু জানে নাই কি জাতের দাম নাই কি গো মান ও বুবু জানে নাই কো জাতের দাম ভিজাতে রাখনে লইয়া কটাই চতুর নাম ভিজাতে রাখনে লইয়া কটাই চতুর নাম নাটের গুরু নাটের গুরু গায়ের মোড়ল আকেলে আলী জমাদার আর সন্ধে বেলায় সবল বলে করতে এলো হুঁশিয়ার তো হুঙ্কার আগুন উসকে মোড়ল
অট্ট হাসি হাসিয়া একটু থেমে বলল আবার শোনো হে রহিম মিয়া শুনছি তুমি ইদানিং আর গায়ের সমাজ নামে নে আর করছো সিরক বেদারে কার সব কিছু জেনে শুনে ক্ষমার একটি পথ রয়েছে যদি সেটা মানতে চাও আর মেয়েটাকে কলমা পড়ার ভার্তা হলে আমায় দাও তিনটি দিনের সময় দিলাম ওহে দেখো তা চিন্তা করে কেন আমার হুকুম খেলাপ হলে করব যে তো চিকের পাশে দাঁড়িয়েছিল মা ও মেয়ে দুইজনে ফুল বানুষে উঠল জ্বলে মড়লের ইঙ্গিত শুনে তোমা তো আল্লাহ বালা ঘোরাবে তুসবে মালা কি করো আল্লাহ বালা ঘোরাবে তুসবে মালা দেখো সিদ্ধিতে ছো পরবা আছে কি নিজের দেবীমা কি করো আল্লাহ বালা ঘোরাবে তুসবে মালা কি করো আল্লাহ বালা ঘোরাবে তুসবে মালা দেখো সিদ্ধিতে ছো পরবা কালুকে কয় বাদশা বিশোর
তাড়াতাড়ি খবর দাও আর হাত ছাড়া করো না সুযোগ জলদি করে পিছু না তো গায়ে ফেরার মেটো পথে নামলো যখন ফুলমতি আর বাদশা বিশু সামনে গিয়ে থামালো চলার গতি তো শাড়ির আঁচল ধরে ভোলা দিল যখন হ্যাঁচ কাটান আর বাদশা বিশু হাতটি ধরে করতে থাকে অপমান তো সত্যি তো বাঁচাতে করিল আর সকল চেষ্টায় ব্যর্থ হইল তাই কান্নায় ভেঙে পড়িল কে কোথাও মা জান বাঁচাও আমার মান কোথাও মা জান বাঁচাও আমার মান আমার সতী তো করেছে হার রাতে রহিম ইয়ার বাড়িতে হামলা করে ফুলবানুকে শত্রুরা সব একইভাবে খুন করে পরের দিনে গুজব শুনে হিন্দু মুসলিম দুই পাড়ায় পরের দিনে গুজব শুনে হিন্দু মুসলিম দুই পাড়ায় আর জাগায় জাগায় সম্প্রদায়কে দাঙ্গা শুরু হয়ে যায় তো জঘন্য এই বর্বরতার প্রতিবাদে জনগণ থানার সামনে ধর্ণা দিয়ে করতে থাকে অনশন এই ইস্যুতে সামনে রেখে নির্বাচনী নেতারা
আর ভোটের আগে আন্দোলনে নামবে না কিতারা। মিটিং মিছিং বন্ধের ডাক অবরোধ যে তা সে তা, আর অফিস বাজার হাটে মাঠে সবার মুখে একে কথা। তো নারীরা মিছিল করে পথে সবাই নামিল, আর স্লোগান দিয়ে কোরাসে এই সব কথা বলিল, কি ওরা যা খুশি চালাই জুলুম নারী যাতে উপরে, ওরা যা খুশি চালাই জুলুম নারী যাতে উপরে, মুখ বুঝে আর রব না মান অপমান হব না, মুখ বুঝে আর রব না মান অপমান হব না, ভেঙে দেব জোয়াদের মাথা রে। গোপনে থানায় বসে আর বড় বাবুকে চাঁদের রুমাল দিয়েছে মুখে ঘষে, তো আইনের মুখ চেয়ে সবাই এতদিন ছিল ঝুলে, আর শাসন নামের প্রহসন তাই দুপায়ে গেছে দোলে। তো আকাশে জনজোয়ার মহামারীর রূপ নিল, আর নিয়ম কানুন গণ্ডি বাধা সব কিছু ভেঙে দিল। তাই লাঠি বললাম সড়কি হাতে, কয়েকশো পুরুষ নারী আর পাঁচ মিনিটে ফেলল ঘিরে বুর্জোয়াদের ঘর বাড়ি। তো সাকরেদের সঙ্গে নিয়ে আকেল আলী জামাদার আর ছাদের উপর বন্দুক হাতে উড়তে তাকে হুঁশিয়ার। তো উপর দিকে গুলি ছুঁড়ে আর জনগণকে আঙুল তুলে উঠিল এই বলিয়া, কে আজ জানের মায়া করিস যদি আই সকল।
যুবক ছেলে আর সদর দরজা ভেঙে তারে ভিতরে ঢোকে সবলে তো সিঁড়ি দিয়ে দলে দলে উঠছে যখন উপরে আর ঠেকালো যাবে না এদের কয়েকটি গুলি ছুড়ে তো উপায় কিছু না পেয়ে আর প্রাণীর ভয়ে আকেল আলে আর সিঁড়ির মুখে পাটের গাঁটে দিয়েছে ওই আগুন জালে তো নিচে নেমে এলো সবাই উপরে আগুন উঠে যায় আর নিজে হাতে নিজের চিতা জ্বেলেছে নিজ মহিমা তো আগুন যতই তেড়ে আসে লাফায় তারা আফসোসে আর সর্বনাশের চরম দশা হয় গো জানি অবশেষে তো আধ পড়া হয়ে লাভ দিল আর শেষ পরিণাম দেখে তাদের সবাই বলে উঠিল কেমন যার এত পা স্বভাবে কালসা মনে যার এত